তো যে কারণে আজকের ভিডিওটাতে আমরা কথা বলা, প্রথমত হচ্ছে সুপারস্টার শাকিব খান। দেখেন একের পর এক ঝলক নিয়ে আসতেছেন আমাদের সুপারস্টার শাকিব খান। তার ঈদুল আধার আপকামিং মুভি প্রিয়তমার প্রথম লুক, যেটা পুরো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে পর্যন্ত সাড়া ফেলেছিল। এবারে যদি দেখি আপনার প্রিয়তমা মুভির ফার্স্ট লুকটা ভিডিও আকারে যেটা ভাইরাল হয়েছে সেটা জাস্ট ও। এখন অনেকেই আমরা বলছেন যে লুকটা হয়তো সালমান খান বা শাহরুখ খানের পাঠান দেখে কপি করা। আসলে বিষয়টা আপনারা কপিতে নেবেন না, শাহরুখ খানের আগেও কিন্তু সেম একটা লুকে সালমান খান এসেছিল। এর মানে কি শাহরুখ খান সালমান খানকে কপি করেছিল? আসলে বিষয়টা হয়েছে একটা গল্পের উপর ডিপেন্ড করে যে লুকটাকে সেট করা হয় সেটা আসলে কপি হয় না আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, জানি না এই বিষয়ে আপনাদের অন্য অন্য মতামত থাকতেই পারে। এরপরে এই ধামাকার পর যে ধামাকাটা ছিল সেটা হচ্ছে প্রিয়তমার থার্ড লুক। ভাই বিশ্বাস করেন আমি নিজেই ফিরা, একটা লুক দেখে এত হাই আমি আর কখনোই দেখি না। যদি আপনাদের বিশ্বাস না হয় আমি আপনাদের কিছু দেখেন, বিষয়টা এইরকম যে এই একই পিকচার আজকে মনে হয় সবচেয়ে বেশি ফেসবুকে শেয়ার হচ্ছে এবং এত হাইপ তোলা কখনোই কোনো পিকচার দিয়ে আমি আসলে কোনো মুভিতে এত হাইপ দেখি নাই, যেটা আজকে পিকচার বা আপনার একটা লুকে দেখলাম। তো আসলে আমরা সবাই চাই ডিফারেন্ট ডিফারেন্ট লুকে আমাদের হিরোরা নতুন নতুন একদম হাই কোয়ালিটি কন্টেন্ট দিক, কন্টেন্ট বলবো না মুভি দিক। সেইখানে আজকে শাকিব খানের এই লুকটা, ও মাই গড, জোস, একদম জোস। তারপরে অনেকে এখানে বলবে যে এইটা একটা লুক হলো, কিন্তু আমি চাই না এটা নিয়ে আসলে তর্কে যেতে। তর্কে যেতে মন চাইলে আমি পরবর্তীতে প্রপার প্রমাণ নিয়ে দেওয়া হচ্ছে তর্কে যাব। কিন্তু আমার কথা হয়েছে আপনারা নিজেরাই যারা শাকিব খানের ভক্ত না তারাও একবার বলেন এইরকম লুক আরও কি কখনো আমাদের কিং খানের দেখেছেন? যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং ঈদুল আধাতে সিনেমা হলে আমিও যাবো আপনিও আসবেন। তো প্রথমত আমরা একটু দেখে নেই আসলে শাকিব খানের যে সেকেন্ড লুকটা টিজারের মতো করে বের হয়েছিল ওই লুকটা। আসলে এখন আবার কথা হচ্ছে আরো কি কখনো এইরকম একটা ফার্স্ট লুক দেখে কোনো সোশ্যাল মিডিয়াতে এতটা ঝড় হয়েছিল, আরো কি হয়েছিল আমার আসলে জানা নাই। তো আমি এই মুভির জন্য শুভকামনা করব এবং আমি নিজে হলে গিয়ে দেখবো, আপনারাও আসবেন। সবচেয়ে বড় কথা প্রিয়তমা নিয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আশা করছি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।